আখেরাত তো আমাদের এখনো শুরু হয়নি যে মুহূর্তেই কোন মানুষ মারা যায় আমরা যারা বেঁচে আছি আমাদের কারোরই আখেরাত শুরু হয়নি যে মানুষটার যখন মরণ হয় মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার আখেরাত স্টার্ট হয়ে যায় কি স্টার্ট হয় আখেরাত এবার শুরু কি ও দুনিয়া শেষ দুনিয়া এবার কি এবার আখেরাত স্টার্ট হয় হ্যাঁ ওই আখেরাতের ভিতরে রয়েছে কবর ওই আখেরাতের ভিতরে রয়েছে বাস বাসের মর্ম হলো কবর থেকে একদিন উঠতেই হবে ও ভাইরা আমার মনে রাখুন ওই আখেরাতের ভিতরে রয়েছে কবরের শান্তি অথবা শাস্তি কেউ কবরের ভিতরে শান্তিতে থাকে আর কেউ কবরের ভিতরে শাস্তি পায় কবর কারোর জন্য জান্নাতের বাগান আবার কারো কারো কারোর জন্য জাহান্নামের কূপ ওটা ওই আখেরাতের অন্তর্ভুক্ত ও বাবাজিরা ভাইরা নির্দিষ্ট একটি সময়কাল পর্যন্ত সবাইকে আখেরাতে মানে কবরের ভিতরে থাকতে হবে এটা আখেরাতের অন্তর্ভুক্ত ফের বি মনে রাখুন নির্দিষ্ট এক সময় অতিবাহিত হয়ে যাবার পর কবর থেকে সবাইকে উঠতে হবে আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের হাদিসের ভাষায় যেটাকে বলা হয় বাস মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি মার আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার মানব মণ্ডলী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যদি বাসের উপরে মানে পুনরুত্থানের উপরে তোমাদের কোনো অবিশ্বাস হয় তোমরা জেনে রাখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ তো তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি তোমাদেরকে মেরে যদি ফের মাটির ভিতরে ঢোকাতে পারি তো পুনরায় কেন আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করতে পারবো না অতএব এই বাস পরকালের অন্তর্ভুক্ত কবর থেকে একদিন উঠতেই হবে এই জিনিস পরকালের অন্তর্ভুক্ত অবশ্যই তোমরা এটাকেও বিশ্বাস করো এরপরে হাশরের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে তাম জিন্দেগির হিসাব নিকাশ দিতে হবে আল্লাহ পাক কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন যা কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন জান্নাত আছে জাহান্নাম আছে এই মৃত্যুর পথ থেকে নিয়ে যা যা আছে সবগুলোকে বিশ্বাস করার নাম পরকাল বিশ্বাস আর এই পরকাল বিশ্বাস যারা করে পাঁচ নম্বরে পরকালকে যারাই বিশ্বাস করে তারাই মুত্তাকি শুরুতেই আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বলেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়াত সুবহানাল্লাহ বলুন হেদায়াত মানে গাইডলাইন হেদায়াত মানে পথ নির্দেশিকা যে রাস্তা দেখাবে যে যে তো কোরআন কাদেরকে রাস্তা দেখায় মুত্তাকিদের মুত্তাকিদের রাস্তার দরকার আছে বুঝে উত্তর দেবেন কোরআনে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন কোরআন রাস্তা দেখায় কাদের তো মুত্তাকি যারা ওরা তো রাস্তা এমনি পেয়েই গেছে না পেলে হারাম গুলোকে বাদ দিতে পারতেছে রাস্তা না পেলে হালাল গুলোকে পালন করতে পারতেছে তাহলে ওরা তো রাস্তা তাহলে আল্লাহ বললেন কোরআন মুত্তাকিদেরকে হেদায়াত দেয় তার মানে আরে বাবা তা মুত্তাকি যারা তারা তো রাস্তা পেয়েই গেছে না যায়নি কথা বলে এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি মুত্তাকি কারে বলে ওইটা আরেকবার মনে করে দেখেন তাহলে আমার এই এখন আর কথাটা বুঝতে পারবেন মুত্তাকি বলে তাদেরকে যারা হারাম গুলোকে বাদ দেয় আর হালাল গুলোকে পালন করে নির্দেশগুলো পালন করে আর নিষেধ গুলোকে নিজেদের জীবনতে বাদ দিয়ে চলে তাদেরকে বলে জোর করে বলেন হ্যাঁ তা মুত্তাকিরা তো হেদায়েত পেয়ে গেছে না পাবে পেয়ে গেছে তো তা আল্লাহ বলতেছেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত তার মানে এর দুই তফসির প্রথম তফসির
প্রথম তাফসীর আসাইরিনা ইলা তাকওয়া এজন্যই মুফাসসিরিনে হযরতরা তাফসীর কারকরা পরিষ্কার করে তাদের তাফসীরের কিতাবগুলিতে লিখে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন আসাইরিনা ইলা তাকওয়া চার বাংলা মানে হলো কোরআন তাদেরকেই কোরআন তাদেরকে হেদায়েত দেয় হেদায়েতের ইচ্ছা রাখে যারা হেদায়েত হওয়ার চাহিদা যাদের আছে কোরআনের কাছে তারাই হেদায়েত পায় আর একটু মন খুলে বলেন কি আছে বলেন কারা হেদায়েতের চাহিদা রাখে যারা হেদায়েতের ইচ্ছা রাখে যারা আরে কোন লোকের হেদায়েতের ইচ্ছা নেই এই মজলিসে বসে 2 ঘন্টা 4 ঘন্টা কেন যদি 40 দিন 50 দিন 1 বছর 5 বছর 10 বছর ধরে ওয়াজ শুনে আর ওর হেদায়েতের যদি ইচ্ছা না থাকে হেদায়েত হবে নাকি জোর করে বলে না তাহলে ওয়াজ শোনার আগে কি দরকার হেদায়েতের ইচ্ছা দরকার কি দরকার কোরআন শুনবার আগে কি দরকার তুমি কোরআন শুনতে বসবার আগে তোমার ভিতরে মন তৈরি করতে হবে যে আমি হেদায়েত হব কোরআন থেকে যেটা পাবো সেটা আমার জীবনে বাস্তবায়ন করব তবেই কোরআন তোমার জন্য হেদায়েত সুবহানাল্লাহ আরেকটু মন করে বলুন আজ এই এই যে দেশ জুড়ে এত বেনামাজি আছে নামাজি হয় না মানে এর মানে এইটা যে আলেমরা নসিহত করে যাচ্ছে নসিহত করে কি করবে জনগণের তো হেদায়েত নোয়ার মতো চাহিদা চাহিদা নেই বলে হয় না এই জন্য তো তাফসীরকারকরা ওই কথা লিখেছেন আসাইরিনা ইলা তাকওয়া যারা তাকওয়া পর্যন্ত পৌঁছাতে চায় কোরআন তাদেরকে রাস্তা দেখিয়ে ওই পর্যন্ত পৌঁছে দেয় আরেকটা মন খুলে এর দ্বিতীয় তাফসীর মুত্তাকিদের জন্য আর হেদায়েত দরকার হয় না ওরা তো হেদায়েত পেয়ে গেছে তাহলে কোরআন ওদের কিসের হেদায়েত দেয় মুত্তাকিদেরকে কোরআন যে হেদায়েতটা দেয় সেটা হলো হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের মুত্তাকিন যারা তাদেরকে কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় কোন পর্যন্ত পৌঁছে দেয় বলেন এইটাই তাফসীর এ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ আমি বলো সুর করে বলো বলতেছি না যে রাসূলুল্লাহ বলেছেন এখন বলো খুব সুর করে বলার লোক বেরিয়েছে সমাজে সুর করে বলতেছে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন যা বলতেছে কোরআনেও নেই যা বলতেছে হাদিসেও সুর করে বলতেছে যুবক মেতে যাচ্ছে মাঝে মাঝে গজল দিচ্ছে জনগণ পাগলা হয়ে যাচ্ছে কিন্তু এই প্রথম থেকে যত কথাই আপনাদেরকে বললাম সব কথার অথেন্টিক রেফারেন্স আপনাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ বলুন এবং উইদাউট রেফারেন্সে এক কথাও বলিনি ইনশাল্লাহ বলবো না যাক তাহলে কোরআন মুত্তাকিদের জন্য হেদায়াত আল্লাহ পাকের কোরআন যেই নাই বয়ান করলো হুদাল্লিল মুত্তাকিন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়াত আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ এই মুত্তাকি কারা আল্লাহ মহান আল্লাহ নিজেই জবাব দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মুত্তাকিদের সংজ্ঞা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের ডেফিনাইটা নিজেই করে দিলেন মহান আল্লাহ বললেন মুত্তাকি তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি মহান আল্লাহ বললেন মুত্তাকি তো তারা যাদের ভিতরে পাঁচটা গুণ আছে আর একটু মন খুলে বলে না আগে যেটা আমার কাছে শুনতেছিলেন ওটা একদম সহজ সংজ্ঞা যে ইমতিথালুল আওয়ামির ওয়াই ইজতিনাবুন নাওয়াহি নির্দেশগুলো পালন করো নিষেধগুলো বাদ দাও তাহলে তুমি মুত্তাকি হবা এটা খুব সহজ বিষয় তো আমার ওই ওই কথার সাথে এই কোরআনের কথা সব মিলে যাবে পরে দেখেন আল্লাহ বলেন যে মুত্তাকি হতে গেলে পাঁচটা গুণ থাকতে হবে কয় গুণ একটু বলেন এই পাঁচটা গুণ একটু মুখস্থ করে নিজে নিজে ভাবেন দিন যাই মুত্তাকি কিনা মুত্তাকি না হলে জান্নাত পাবো না মুত্তাকি না হলে জান্নাত
যেখানেই আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন সেখানেই আল্লাহ তার আগে অথবা পরে তাকওয়ার কথা বলেছেন হাজেরীর মজলিস মনে রাখুন মহান আল্লাহ জানিয়েছেন মুত্তাকি হতে গেলে পাঁচটা গুণ দরকার আল্লাহ পাক এক নম্বরে জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি মহান আল্লাহ জানিয়েছেন যারা গায়েবকে বিশ্বাস করে মন দিয়ে শুনতে হবে গায়েব কি এখনো বুঝতে পারেননি গায়েব গায়েন ইয়া বা বাবে শুনছেন গায়েব গায়েব মানে সবাই বলে অদৃশ্যের ব্যাপার আমি আপনার আর একটু পরিষ্কার করে বলছি গায়েব ওই বিষয়গুলোকে বলা হয় যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয় যা মুখস্থ করতে হবে যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয় ইন্দ্র কটা মানুষের ইন্দ্রিয় কটা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি জিভ দিয়ে স্বাদ নেই কি করি স্বাদ নেই আর তিনটা হয়েছে না তাহলে নাক দিয়ে কথা বলে ঘ্রাণ নেই নাক দিয়ে সব ঘুমোচ্ছে পেছনে নাকি হ্যাঁ ছোট ভাই ঘুমোচ্ছ নাকি সে কি ওরাম করলি তো আর ওইভাবে বসার সিস্টেম নেই বল দিছে হাত পা ছেড়ে আমার কথা শুনতে হবে আমি বেগার বকছি না ভাই এই সব কথা কাজের কথা আপনি কেসটা শুনে কাহিনী শুনে ঘটনা শুনে জীবনী শুনে ইতিহাস শুনে গজল শুনে গায়ক গায়িকাদের এনে আপনার জীবনের মূল পট পরিবর্তন কিচ্ছু আসবে না বিরাট সুর শুনে আওয়াজ শুনে কিচ্ছু আমি এই যে পাঁচটা কথা বলে যাচ্ছি এই পাঁচটা কথা যদি আপনি পালন করে চলতে পারেন পাঁচ গুণ যদি জোগাড় করতে পারেন আমি বলছি আপনি মুত্তাকি আমি না কোরআন বলছে আপনি মুত্তাকি সুবহানাল্লাহ বলুন খুব খুব মনোযোগ দিয়ে শুনুন তাহলে কয়টা হয়েছে নাক কান জিভ চোখ আর চামড়া উবরে উঠে বসো আপনি উবরে উঠে বসেন স্যার কি কি বলেছি বলেন তো এরে বলে পঞ্চ চক্ষু কর্ণ আর নাসিকা আর জিহ্বা ত্বক ত্বক মানে চামড়া ত্বক মানে আচ্ছা ঠান্ডা লাগলে কোথায় বোঝা যায় জিবি জোর করে ত্বকে চামড়ায় আচ্ছা এটা লেবু কেটে লেবুর রস যদি এখানে ঘষা হয় ত্বক না মিষ্টি বোঝা যাবে কোথায় দিতে হবে ওইটা কে বলে দেবে বলুন বলুন বিরিয়ানি রান্না হচ্ছে তা পুরো এইটা আটকে দিতে হবে বুঝবে কে তরকারি আলাই গেছে না ভালো আছে বলে দেবে কে কথা বুঝেন দি না এই পাঁচটা অঙ্গকে আল্লাহ নির্দিষ্ট নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি করেছেন গায়ে হলো এমন জিনিস যাই পাঁচটা অঙ্গের কোন অঙ্গ অনুভব করতে পারে না কথা শুনছেন নাকি গায়েব কি না দেখা বললি তো শুধু চোখের গল্প হয়ে গেল আর আমি কি বলেছি এই পাঁচটা ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয় যা অনুভব করতে পারে না তার নাম গায়েব
আল্লাহ পাকের কোরআন এক নম্বরে জানিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি মহান আল্লাহ জানিয়েছেন যারা গায়েবকে বিশ্বাস করে দুই নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আমি লম্বা তাফসীর করলে করতে পারবো হয়তো কিন্তু আরো অনেক সময় প্রয়োজন সেই ধৈর্য আমার ভিতরে নেই মহান আল্লাহ দুই নম্বরে জানিয়েছেন ওয়ায়ুকিমুনা সালাতা মহান আল্লাহ দুই নম্বরে জানিয়েছেন যারা সালাত কায়েম করে আর একটু মন খুলে বলেন মুত্তাকিদের দ্বিতীয় গুণ কি পড়ে না পড়ে তো অনেকেই অনেকে শুক্রবার যায় শুধু ওর কি নামাজ জীবনে কায়েম হয়েছে শুধু শুক্রবারে পড়া মানে কি নামাজ কায়েম হওয়া জোর করে বলবেন তো এরপরে কত মুসল্লি যাচ্ছে শুধু ছুটতেছে কেন এরকম করে চার মিনিটে চব্বিশ রাকাত নামাজ ওর কি জীবনে নামাজ কায়েম হয়েছে নাকি কথা বুঝতেছেন নাকি হ্যাঁ হাজেরিন বহু মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে ফরজ গোসলটা জানে না সুরা ফাতেহার গল্প তো অনেক পরে ও দেহই যদি না পাক হয় তো সুরা ফাতেহা শিখে কি করে কথা কি বুঝতেছেন তো একে গায়েব বিশ্বাস দুয়ে ইকামাতুস সালাত আমি আরবি বলি প্রথমটার আরবি আল ইমানু বিল গায়েব গায়েবের প্রতি ইমান দুই ইকামাতুস সালাহ দুই সালাতের প্রতিষ্ঠা সালাতের ওই খাম খেয়ালি পোনা করলে হবে না যে আজকে মাগরেবে গেলুম আর কালকে আর যাবো না আজকে মাগরেব পড়েছি আজকে আর থাকতে যা কষ্ট হচ্ছে এশার নামাজ আর পড়বো না ওর নাম ইকামাত না যার জীবনে সালাতের ইকামাত ঘটবে ও হসপিটালের বেডও নামাজ পড়বে কোথায় জোর করে বলে না হ্যাঁ হাত পা সব বাধা ওর কোন রকমের সেন্সটা আছে বাড়ির লোকে গেছে তো বলছে একটু মাটি এনে আমার তায়াম্মুম করিয়ে দে শুনছেন নাকি এরাম লোক আমার চোখে আমার দেখা আছে হাত পা সব বেড়ে বাঁধা বলো ওই হালাতেই বলছে বলছে আমার একটু তায়াম্মুম করিয়ে দে নামাজের সময় হয়েছে না আমি নামাজটা পড়ে নিই তো বাড়ির লোকেরা তায়াম্মুম করিয়ে দিলে ও বেডে শুয়ে শুয়ে নামাজ পড়ে ওর নাম একামাত ওর নাম আয়লা ঝড়ের দিন ও ফজরের ওয়াক্তে উঠে পড়েছে কি ঝড় লোকজন বেরুতি পারতে না চাচা উজু করতে এর নাম ইকামাতুস সালাহ ও শুধু নিজের নিজের জীবনে নামাজ কায়েম করেছে তাই না এরপরে নিজের পরিবারের সদস্যদের প্রতি নজর দিয়ে নজর দিয়েছে দৃষ্টি নিবন্ধ করেছে নিজের ছেলেকে নামাজি হওয়ার জন্য নির্দেশ দিয়েছে নিজের মেয়েকে নামাজি হওয়ার জন্য নির্দেশ দিয়েছে ও ভাইরা আমার মনে রাখুন নিজের স্ত্রীকে নামাজি বানানোর নামাজি হওয়ার জন্য বারবার নসিহত করেছে নিজের ছেলের জীবনেও নামাজ কায়েম হয়েছে মেয়ের জীবনেও নামাজ কায়েম হয়েছে কিন্তু অবদানটা আসলে এই বাড়ির গার্জিয়ানের নিজেও নামাজ আদায় করেছেন পরিবারের সদস্যদেরকে নামাজ আদায় করাচ্ছেন এই মানুষটাই তো নামাজ প্রতিষ্ঠা করতে পেরেছেন আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য কি কি লাগবে মহান আল্লাহ এক নম্বরে বললেন এক নম্বরে লাগবে আল ইমানু বিল গায়ব গায়েবের প্রতি বিশ্বাস আমরা যেন বললাম আল্লাহ এরপরে কি লাগবে মহান আল্লাহ বললেন ইকামাতুস সালাহ যার বাংলা মানে হলো নামাজের ইকামাত কি লাগবে জোর করে বলেন কি লাগবে নামাজের জানিয়েছেন তিন নম্বরে লাগবে আমি আমার বান্দা বান্দিদেরকে যে সম্পদ দান করেছি আমার দেওয়া সম্পদ থেকে তারা আমার রাস্তায় খরচ করবে
এইবার খরচ করতে হবে বলে সুবহানাল্লাহ বলতে না মুত্তাকি হতে গেলে একে লাগবে গায়েবের বিশ্বাস দুইয়ে লাগবে সালাতের প্রতিষ্ঠা তিনে লাগবে আল্লাহ তোমার যে মাল দিয়েছেন এই আমাদের যা মাল আছে আমরা কামাই করেছি না আল্লাহ দেছে সবাই বলেন আর একবার বলে দেখেন যখন আমি কামাই করেছি তাহলে প্রথম প্রশ্ন তুমি কামাই করছ কোন জায়গা সেটা বলো তাহলে হুজুর আমার জল ঘর আছে জল ঘরের পানি কার কথা বলেন যে মাটিতে জল ঘর করেছো এই মাটি সৃষ্টি করেছে কে কে এই মানুষ এরাম মনে 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 করে বলি তো মাঝে মাঝে আল্লাহ জল ঘর গুলো ডুবকে দেয় বলে দেখ মাল আমি দেই তোরা কামাই করিস দেখ আর ওই যে হাই সাহেব মাছ ছাড়া ছাড়া আরো কিছু এমন কিছু মাছ আছে জন্মায় না হ্যাঁ সেসব মাছের তো ভালো দাম পায় হ্যাঁ ও করতে আসে এটা নাই তুমি ছেড়েছো বাগদাটা নাই ছেড়েছো ছাঁটিটা নাই ছেড়েছো ট্যাংরা মাছ ও ছাড়ে না না বিপুল পরিমাণ যে ট্যাংরা মাছ তারপর ভেটকি মাছটা সব ছাড়ে হ্যাঁ আল্লাহ দেওয়া চিংড়ি মাছও আছে না আছে ওই তো হাইসব বলতেছ ও লোক তো জলকারের সাথে যুক্ত আমি তো যুক্ত না তাহলে ও লোক ভালো বলতে পারবে জি তাহলে আমরা কামাই কামাই আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা কাজ করি কিন্তু সম্পদ দেয় কে জোর করে বলো আল্লাহ দেয় আল্লাহ পাক ওটাই বলেছেন অমিম্মা রাজাকনাহুম ইনফিকুন আমরা জানো আল্লাহকে বললাম আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য তিন নম্বরে কি গুণ দরকার মহান আল্লাহ বললেন তিন নম্বরে যে গুণটা দরকার সে গুণটার নাম হলো যে মাল আমি আল্লাহ তোমাদের দিয়েছি ওই সম্পদ ওই মাল থেকে তোমরা আমার রাস্তায় খরচ করবা যারাই খরচ করে তারাই পৃথিবীতে মুত্তাকি সবালারা যাচ্ছে তাকার চোখ বছরে কবার সভা দিতে সভা দিলে আমার দুটো পয়সা হবে আমি সেই জন্য বলতেছি তা না ভাই আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ আরো জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মহান আল্লাহ জানিয়েছেন এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আনফিকু মিম্মা রাযাকনাকুম মহান আল্লাহ জানিয়েছেন এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল আমি আল্লাহ পাক তোমাদের জন্য বিধান দিচ্ছি আনফিকু তোমরা খরচ করো জানো বললো আল্লাহ আমরা কি থেকে খরচ করব মহান আল্লাহ বললেন মিম্মা রাযাকনাকুম তোমরা খরচ করবা সেই সম্পদ থেকে যে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি রাস্তায় মন দিলে হবে না বেশ ভালোই অর্থ শুনতেছেন আপনারা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তাহলে একজন মানুষকে মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ জোগাড় করতে হবে গায়েবের প্রতি বিশ্বাস দ্বিতীয় দুই নম্বরে তার জীবনে সালাত কায়েম করতে হবে তিন নম্বরে তাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে চার নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন الَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ مَنَ اللَّهُ বললেন وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ আল্লাহ পাক বললেন নবীর উপরে যেটা নাযিল হয়েছে মহান আল্লাহ বললেন الَّذِينَ يُؤْمِنُونَ যারা বিশ্বাস করে بِمَا أُنْزِلَ إِلَيْكَ ও নবী যেটা আপনার উপরে নাযিল হয়েছে ওইটা যারা বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তারাই পৃথিবীর মুত্তাকি ছোট্ট করে একটু দয়া করে বলুন আল্লাহ তার রাসূলের উপরে কি নাযিল করেছেন আরে জিজ্ঞেস করছি আপনাদের আল্লাহ তার রাসূলের উপরে কি নাযিল করেছেন বলুন বলুন
তাহলে যারা কোরআনকে বিশ্বাস করে চারে যারা কোরআনকে জোর করে বলেন একটু একটু না পুরোপুরি খানিকটা খানিকটা হ্যাঁ পুরো কোরআনকে যারা বিশ্বাস করে এটা হলো চারের ক চারের খয় মহান আল্লাহ আবার জানিয়েছেন আল্লাহ পাক জানিয়েছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক মহান আল্লাহ জানিয়েছেন চারের খয় আল্লাহ জানিয়েছেন ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আর আর কোরআনুল কারীমের আগে যেসব আসমানি কিতাব নাযিল হয়েছে ওই কিতাবগুলোকেও যারা বিশ্বাস করে সুবহানাল্লাহ বলেন চারের কয় কোরআন চারের কয় কোরআন কয় অন্যান্য কিতাব যেগুলো আসমান থেকে নাজেল হয়েছে এই সব কিতাব যারা বিশ্বাস করে আমরা যেন বললাম আল্লাহ মুত্তাকি হতে গেলে আমাদের আর কি গুণ জোগাড় করা লাগবে মহান আল্লাহ বললেন আর একটা গুণ তোমাদের জোগাড় করা লাগবে আমরা বললাম কি মহান আল্লাহ বললেন অবিল আখিরাতি হুম ইউকিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আখিরাতকে বিশ্বাস করা লাগবে কি বিশ্বাস করা লাগবে জোর করে বলেন কি বিশ্বাস করা লাগবে তাহলে মুত্তাকি হতে গেলে কয় বিশ্বাস না প্রথমটা বিশ্বাস প্রথমটা দ্বিতীয়টা একামাত তৃতীয়টা সাদাকাত দান দান মাল থেকে দিতে হবে এতা চতুর্থটা ফের বিশ্বাস পঞ্চমটা ইয়াকিন আখেরাতের প্রতি অবিল্লাখেরাতিহুম ইউকিনুন মহান আল্লাহ জানিয়েছেন যারা আখেরাতকে বিশ্বাস করে আর একটু মন খুলে তাহলে মুত্তাকির কয় গুণ মনে থাকবে হ্যাঁ আখেরাত তো আমাদের এখনো শুরু হয়নি যে মুহূর্তেই কোন মানুষ মারা যায় আমরা যারা বেঁচে আছি আমাদের কারোরই আখেরাত শুরু হয়নি যে মানুষটার যখন মরণ হয় মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার আখেরাত স্টার্ট হয়ে যায় কি স্টার্ট হয় এবার শুরু কি ও দুনিয়া শেষ দুনিয়া এবার কি এবার আখেরাত স্টার্ট হয় ওই আখেরাতের ভিতরে রয়েছে কবর ওই আখেরাতের ভিতরে রয়েছে বাস বাসের মর্ম হলো কবর থেকে একদিন উঠতেই হবে ও বাইরে আমার মনে রাখুন ওই আখেরাতের ভিতরে রয়েছে কবরের শান্তি অথবা শাস্তি কেউ কবরের ভিতরে শান্তিতে থাকে আর কেউ কবরের ভিতরে শাস্তি পায় কবর কারোর জন্য জান্নাতের বাগান আবার কারো কারো কারোর জন্য জাহান্নামের কূপ ওটা ওই আখেরাতের অন্তর্ভুক্ত ও বাবাজিরা বাইরা নির্দিষ্ট একটি সময়কাল পর্যন্ত সবাইকে আখেরাতে মানে কবরের ভিতরে থাকতে হবে এটা আখেরাতের অন্তর্ভুক্ত ফের মনে রাখুন নির্দিষ্ট এক সময় অতিবাহিত হয়ে যাবার পর কবর থেকে সবাইকে উঠতে হবে আল্লাহ পাকের কোরআন এবং রাসূলের হাদিসের ভাষায় যেটাকে বলা হয় বাস মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার মানব মণ্ডলী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যদি বাসের উপরে মানে পুনরুত্থানের উপরে তোমাদের কোনো অবিশ্বাস হয় তোমরা জেনে রাখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ তো তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি তোমাদেরকে মেরে যদি ফের মাটির ভিতরে ঢোকাতে পারি তো পুনরায় কেন আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করতে পারবো না অতএব এই বাস পরকালের অন্তর্ভুক্ত কবর থেকে একদিন উঠতেই হবে এ জিনিস পরকালের অন্তর্ভুক্ত অবশ্যই তোমরা এটাকেও বিশ্বাস করো এরপরে হাশরের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে তাম জিন
বান্দেগীর হিসাব নিকাশ দিতে হবে আল্লাহ পাক কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন যা কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন জান্নাত আছে জাহান্নাম আছে এই মৃত্যুর পথ থেকে নিয়ে যা যা আছে সবগুলোকে বিশ্বাস করার নাম পরকাল বিশ্বাস আর এই পরকাল বিশ্বাস যারা করে পাঁচ নম্বরে পরকালকে যারাই বিশ্বাস করে তারাই মুত্তাকি মুত্তাকি কারা কি বোঝা গেছে না যায়নি জোর করে বলেন কয় গুণ পাঁচ গুণ কয় গুণ পাঁচ গুণ এই এই পাঁচটা সিফাত বা পাঁচটা গুণের যা ব্যাখ্যা সে আমার পক্ষে আজ আর করা আমরা যেন বললাম আল্লাহ এই পাঁচটা গুণ যোগাড় করে যারা মুত্তাকি হবে তারা কি পাবে আল্লাহ তাদের ব্যাপারে আপনার কোন বক্তব্য মহান আল্লাহ পরের আয়াতে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম মহান আল্লাহ জানিয়েছেন তারাই রয়েছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপর সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ তারাই আছে হ্যাঁ ওই ভাই বললে তো হবে না অত সহজ হয়ে গেল তারাই আছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের এন তো পৃথিবীতে যে যে পথে আছে সে বলতেছে আমার আমি হেদায়াতের পথে আছি হ্যাঁ না বলবেন তো হ্যাঁ যেটা কোরআন শরীফ পড়তে পারে না সেও বলতেছে আমি যা ওয়াজ করতে সব ঠিক যেটা কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না সেও তো স্টেজে উঠে বলতেছে যে আমি হেদায়েতের বাণী শোনাচ্ছি সব কি হেদায়েত কথা বলবা তো হেদায়েত কোনটা হেদায়াত কোনটা আল্লাহ ওইটা বললেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম আল্লাহ একটু বাঁধন দিলেন এই রব্বিহিম শব্দটা দিয়ে বাঁধন দিয়ে বলে দিলেন তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে আছে আর একটু মন খুলে শুধু হেদায়েত বললেন না রবের পক্ষ থেকে হেদায়েত বললেন এই রবের পক্ষ থেকে হেদায়াত এই কথাটা খুব মারাত্মক কারা কারা ওই পাঁচটা গুণ যাদের আছে সুবহানাল্লাহ বলো আরো আওয়াজ দিয়ে বলুন এই পাঁচটা গুণ যারা জোগাড় করতে পেরেছেন আল্লাহ বললেন তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে আছে আমরা বললাম আল্লাহ আপনি ওদের ব্যাপারে আর কিছু বলবেন আল্লাহ বলবেন আর একটু তো বলবো উলাইকা আলা হুদাম মির রব্বিহিম পড়ুন পড়ুন আপনারা অনেকে জানেন তো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মুফলিহুন আল্লাহ বললেন তারা তাদের রবের পক্ষ থেকে শুধু হেদায়েতের উপরে তাই নয় আল্লাহ বললেন তারাই সফলতার অধিকারী তারাই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার যোগ্য তারাই আমার জান্নাতের প্রকৃত হকদার ব্যাস এই পাঁচটা গুণ জোগাড় করো কি আর এই পাঁচটা গুণ জোগাড় করতে গেলে পরকাল বিশ্বাস করতে হবে কবরের শান্তি শাস্তি আর কবরের শান্তি শাস্তি যেটা বিশ্বাস করবে ওই এমনি নামাজ হয়ে যাবে এমনি ধার্মিক হবে এমনি রোজা রাখবে এমনি মদ খাওয়া বাদ দেবে এমনি তোরঠেলা বন্ধ করবে এমনি চুরি করা বন্ধ করবে এমনি গালি গালাজ হ্যাঁ সব বন্ধ হয়ে যাবে যেই যে লোকটা পরকাল বিশ্বাস করবে ও সব বন্ধ হয়ে যাবে ও তখন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল এই যে পাঁচটা কথা বললাম আপনাদের এই পাঁচটা কথার উপরে না কয়েক ঘন্টা ধরে আলোচনা করা যাবে তবে এইভাবে আমি সচরাচর কমই বলি এই পাঁচটা কথা আজকে আপনাদের কাছে বলে দিলাম দক্ষিণ বাবিয়ার মানুষ তো আমারে খুব চেনেন এনে বোধ হয় আমার চেনেন না এরকম কেউ মোটামুটি চেনে আর কেউ যদি না চেনে ওটা আমার কপাল খারাপ আমি কি তার দোষ দেবো যে তার কপাল খারাপ আলহামদুলিল্লাহ আজ ইহা তাক রহেগা
ফের ইনশাআল্লাহ আয়েন্দা দিন একদম ঘরোয়া জলসা কিন্তু এতটা মানুষ এসে আপনারা বসেছেন আমি আপ্লুত উঠে দাঁড়ান একটা ছোট্ট করে সালাম পড়ি